যত সক্ষমতা প্রেম তার সবটাই ছিল যেন অভিনয়কে ঘিরে। তিনি চেয়েছিলেন জীবনের শেষ দিন অবধি লাইট ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়াতে থাকবেন, থেকেছেনও তাই। শেষ বয়সে এসেও বেলা শেষে বসু পরিবার, সাজপাতি সিনেমা তাকে স্মরণীয় করেছে নতুন প্রজন্মের কাছে। তবু তিনি ষাটের দশকের দর্শকের কাছে সত্যজিৎ রায়ের চিরতরুণ অপু। গুণী সৌমিত্রের চলে যাবার এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছর ছিল শুধু তার চলে যাওয়ার শূন্যতা। 1935 সালের 19 জানুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চেয়েছিলেন অভিনয় করতে, তাই সুযোগ সন্ধানে ছুটেছেন এক দরজা থেকে আরেক দরজা। 1958 সালের 9 আগস্ট জন্ম হয় এক নতুন সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেদিনই প্রথম তিনি সত্যজিৎ রায়ের ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন অপু হয়ে। দর্শক নন্দিত এই অভিনেতা প্রথম অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন সত্যজিতের অপুর সংসার ছবি দিয়ে। তার আগে সৌমিত্র চট্টোপাধ্যায় রেডিওর ঘোষক ছিলেন এবং মঞ্চে অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সবচেয়ে পছন্দের অভিনেতা হয়ে উঠেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন। মোট 14টি সিনেমায় অভিনয় করার জন্য তাকে নিয়েছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ সিনেমা দুটিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র। সত্যজিৎ রায় ছাড়াও তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ সহ বহু বিখ্যাত পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন। তার বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী চক্রবর্তী, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সুমিত্রা মুখার্জি, ওয়াহিদা রহমান তনুজা সহ বিশিষ্ট অভিনেত্রীরা। বেশ কয়েকটি সিনেমায় তিনি উত্তম কুমারের সঙ্গেও অভিনয় করেছেন। সেসব সিনেমাগুলোর মধ্যে রয়েছে ঝিনের বন্দি, স্ত্রী, অপরিচিত, যদি জানতেন। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে সাত পাকে বাধা, চারুলতা, আকাশ কুসুম, কোনি, গণদেবতা, সংসার সীমান্তে, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, তিন ভুবনের পারে ইত্যাদি। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। তার অভিনীত নির্দেশিত নাটকগুলোর মধ্যে রয়েছে ফেরা, নাম জীবন, নীলকণ্ঠ, রাজকুমার। তিনি খুব উচ্চমানের আবৃত্তিকারও। 2017 সালে তাকে ফ্রান্স সরকার লিজিয়ন অব অনার দিয়েছেন। করোনা আক্রান্ত হয়ে গত বছরের 6 অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে করোনা মুক্ত হলেও দেখা দেয় তার অন্যান্য নানান শারীরিক সমস্যা। টানা 40 দিন জীবন মৃত্যুর লড়াই শেষে গত 15 নভেম্বর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তানজিলা খান মিম, সময় সংবাদ।